ক্লাস নাইন, আজকে আমরা জিওগ্রাফি সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন তার কিছু প্রশ্ন উত্তর এবং ইম্পর্টেন্ট সাজেশনস নিয়ে নেব। আজকের এই পর্বে আছে তোমাদের সাথে সিলেবাসটা একটু দেখে নেব। রুলস অনুযায়ী 3, 4, 5 এবং 6, এই এই যে 3, 4, 5 আর পশ্চিমবঙ্গ, এটাই এক্সাম হয় তোমাদের। এবং তার সাথে সাথে আছে দেখো বিগত বছরের অনেক অনেক অনেকগুলো প্রশ্ন, সেগুলো তোমাদের কাছে রাখবো। আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হিসাবে এখনই আমরা 3 চ্যাপ্টারটা, অর্থাৎ দেখো পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এই পার্টটার প্রশ্নগুলো ডিটেলস জেনে নেব। এবং প্রথমেই জানব মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে অবশ্যই আসে এবং বারবার আসে এবং প্রত্যেকেরই, সেই কয়েকটা প্রশ্ন জানবো। তার আগে আমি একটু পরিচয় দিই, আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নিজন স্যার। যারা পুরনো অনেক দিন ধরে আছো তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন আসছো একাডেমিয়াতে স্বাগত। এবং আমার সেকেন্ড চ্যানেল academia.com জাস্ট ভিজিট করতে পারো, ডিসক্রিপশন বক্সে আছে অথবা চ্যানেল লিঙ্ক থেকে চলে যেতে পারো। চলো বেস্ট অফ লাভ, আর সাথে সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকো। চলো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিশ্চয়ই তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, বা লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট বানানো আছে, সেখানে যাও। চলো আমি প্রথমত একটু তোমাদের জানিয়ে দেবো যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখে নাও। এইখানে একদম প্রথমেই বলি যেটা তোমাদের সচরাচর পড়ে সেইগুলো আমি একটু যাই। যেমন এইখানে একটা লক্ষ্য করো, এই যে অক্ষরেখাগুলি ড্যাশ বলে একটা দিয়ে দেবে, দেখো পূর্ণবৃত্তাকার বা পূর্ণবৃত্ত, ঠিক আছে? যাদের দেখতে অসুবিধা হচ্ছে পিকচারটা যেটা দেখছো তার গা এইরকম একটা টাচ করো, জুম হয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়াও যদি স্ক্রিনটাকে ধরে এরকম টানো তাও 10x পর্যন্ত ইউটিউবের জুম হয়, সেটাও একটু দেখে নিতে পারো। তারপরেও যদি না হয় এই কোণের দিকে 3 ডট থাকবে, সেখান থেকে পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবে। চলো এখন এই পূর্ণবৃত্তাকার একটা, এবং এইগুলো পরে আসছি এবং এক্স্যাক্টলি একেবারে বারবার পরে সেইগুলোর কথা বলছি। যেমন এই যে দ্রাঘিমা রেখা কাকে বলে, এই যে ক্রোনোমিটার, ঠিক আছে? এই ক্রোনোমিটার কে আবিষ্কার করেছেন, এর থেকে কি, এই যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য পড়ে, যেটা অবশ্যই 100% পড়ে। স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য পড়ে, স্থানীয় সময় কাকে বলে এটা পড়ে, এবং প্রমাণ সময় কাকে বলে, বুঝতে পারছো? যেগুলো বলছি আমি সব সময়ের জন্য, আবার বলছি বারবার বারবার যেগুলো পড়ে সেগুলোই আমি দিচ্ছি। AM PM কি, AM PM কি, এখান থেকে দেখতে পারো, এই পার্টটুকু দেখতে পারো AM PM। তার সাথে প্রতিবাদ স্থান কাকে বলে, দেখো এখান থেকে এই পর্যন্ত মার্ক করা আছে প্রতিবাদ স্থান। আর মহাবৃত্ত কি, মহাবৃত্ত কি, ব্যাস। এইবারে আমি আন্তর্জাতিক তারিখ রেখা, এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সম্পূর্ণ অনুসরণ করেনি কেন, এই পার্টটুকু একটু দেখে নেবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয় ম্যাথস পড়ে, দেখো এইবার কয়েকটা অঙ্ক রাখি এখানে, তো এই মুহূর্তে আমি তোমাদের অঙ্কগুলো বলে দিতে পারবো না যে এই এই জিনিসগুলো পড়বে এক্স্যাক্টলি এটাই। দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এইগুলো তোমাদের একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তার কিছু রুলস আছে, এখানে একটা দেওয়া আছে। এবং আমি সেকেন্ড বই থেকেও তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দেখাবো, এই বইয়েও নিশ্চয়ই একটু আলাদা আলাদা অঙ্ক থাকবে। অতএব তোমাদের অনেকগুলো অঙ্ক কালেক্ট করে দিলাম, তাহলে সেগুলো তোমরা এইখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। দেখো এইখানে কয়েকটা আছে, দেখো এখান থেকে একটা কিন্তু অঙ্ক পড়ে, আবার বলছি দেখো এখান থেকে লক্ষ্য করো। আচ্ছা আমি একটু লং করে ধরছি যাতে পুরো স্ক্রিনশটটা তোমরা নিতে পারো, এখান থেকে এইগুলো সবই কিন্তু। এবং অনেক 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 অঙ্ক প্র্যাকটিস করতে চাইলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং ভাগ ভাগ করে দেওয়া আছে কিন্তু অধিবর্ষ বিষয়ক, নানান বিষয়ক, এই যে ম্যাথসগুলো একটু লক্ষ্য করো, ঠিক আছে? তো এইবার যেটা যাব, এছাড়া এইখানে কিছু অনুশীলনী আছে, এই ছকটা পুরো একটু স্ক্রিনশট নিয়ে নেবে। এখান থেকে যত শর্ট কোশ্চেন যে নির্যাস এই চ্যাপ্টার থেকে এখানে দেওয়া আছে এই পার্টটায়। এবং এইখানে দেখো এই যে অনুশীলনী আছে না, এইগুলো করলেই কিন্তু 100% তোমার আর বেশি কিছু করতে হবে না। যেমন এইখানে একটু দেখে নাও তার উত্তরগুলো, যেগুলো লাল কালিতে আছে না, যা বা এই যে কালিগুলোতে দেওয়া আছে ওগুলোই কিন্তু উত্তর, বুঝতে পারছো? বাকিগুলো ধরো গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি, একটু আগে বলছিলাম না ক্রোনোমিটার, দেখো উত্তরটা করা আছে এই পর্যন্ত, দেখো। এবং তার পরের পেজে যাই আমি একটু, লক্ষ্য করো এখানেও কিন্তু যতদূর সম্ভব ওরা বড় মানে বড় কোশ্চেন ছাড়া বাকিগুলো কিন্তু উত্তর করে রেখেছে, এইখানে লক্ষ্য করো, ঠিক আছে? তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সব প্রশ্ন, এখানে তার উত্তরগুলো করে দেওয়া আছে, তোমাদের জানালাম। আচ্ছা আর একটা কথা, এইবার আমি একটু প্রশ্নের মধ্যে চলে যাই, যেগুলো মোটামুটি বাদ দিলাম, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়নি, মানে কিছু কিছু আরও পড়তে হবে। যেমন অক্ষাংশ কাকে বলে একটু পড়ে নেবে, এইখানে যেমন দাগ দেওয়া আছে দেখে নাও। অর্থাৎ আবার দেখো এই যে হ্যালির অক্টান ধ্রুবতারা দেখে দিন নির্ণয়, কৌণিক দূরত্ব নির্ণয় করা হতো, এটাই অক্ষরেখা। এবং তার বৈশিষ্ট্য দুটো বা তিনটে পড়ে,
এছাড়াও অক্ষরেখার গুরুত্ব কোনোদিন দেখিনি, অক্ষাংশ অক্ষরেখা এক নয় এই ব্যাপারটা একটু দেখে নিতে হবে, আর নিরক্ষরেখার ব্যবহার দেখে নিতে হবে, ঠিক আছে? তো কটি অক্ষরেখা, কটি দাঘিমা রেখা এগুলো পড়তে পারে, টোটাল একটু দেখে নেবে। আচ্ছা, এইখানে তোমাদের একটু বলে রাখি আরও কিছু যেগুলো ইম্পর্টেন্ট। এই যে বললাম দাঘিমা রেখা শব্দটি উৎপন্ন হয়েছে কোথা থেকে, দেখো ম্যারিডিয়ান ল্যাটিন শব্দ ম্যারিডিয়েস থেকে উৎপত্তি হয়েছে, যার নাম মধ্যাহ্ন। আচ্ছা, কলকাতার দাঘিমা 88°22' পূর্ব, মোস্ট ইম্পর্টেন্ট, এবং ভারতের দাঘিমা যেটা 82°30', এই দুটোই কিন্তু পড়ে খুব। আর এখানে ক্রোমোমিটার একটু আগে বললাম দাঘিমা রেখা কাকে বলে, এবার তাদের এখানে ব্যবহার, মূল মধ্যরেখার ব্যবহারগুলো দেখো, ঠিক আছে? এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এইবার চলো, হ্যাঁ, এখান থেকে কোথা থেকে অনুসরণ করেছে মূল মধ্যরেখা সেটা একটু দেখে নেবে। আচ্ছা, এইখানে লক্ষ্য করো অক্ষরেখা দাঘিমা রেখার একটু আগেই তোমাদের বলেছি পার্থক্যগুলো, দাঘিমা রেখার বৈশিষ্ট্য দুটো তিনটে মাত্র বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নেবে, তার মান দেখে নেবে, এই যে কটা 180°, সর্বোচ্চ সর্বনিম্ন কতগুলো সেগুলো। তো মোট 360টি দাঘিমা রেখা, অক্ষরেখাও মোট কটি সেটা দেখে নেবে, ব্যাস। এইখানে বাকি তোমাদের তো একটু বলেছি, তো আর এখানে তেমন এইগুলোই সব বলেছি। এইখানে যেমন দেখো, দেখে নাও এখানে কিছু, এই যে আমরা বললাম না এই যে 82°30' দাঘিমা রেখাটি সেটা কোথা দিয়ে গেছে, এলাহাবাদের এই যে সোনহাট আর কোকোনদের উপর দিয়ে এটা চলে গেছে, যেটা ভারতের প্রমাণ সময়। আচ্ছা, এবার একটা শর্ট কোশ্চেন পড়ে, ওই গ্রিনিচের সাথে আমাদের অর্থাৎ লন্ডনের সাথে আমাদের সময় পার্থক্য কত, 5 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, আর একটু আগে তো বলি ভূজালক কাকে বলে, এই যে ভূজালক এটা কাকে বলে একটু দেখে নেবে। আচ্ছা, প্রতিবাদ স্থান নির্ণয় করা যায় কি করে, এইটা দেখো, আর প্রতিবাদ স্থান তো একটু আগে বলেছি। তো আন্তর্জাতিক তালিকা যেটাও তোমাদের একটু আগে বলেছি, আর বাকি অঙ্কের কিছু রুলস এখানে আছে এই যে চ্যাপ্টারটা, আর অন্যান্য চ্যাপ্টারের প্রত্যেকটা সাজেশন পর্ব আমার কাছে আছে, এবং উত্তর সহ পিডিএফ সহ একটার পর একটা দিয়ে দেবো তোমাদের, এই সবগুলোতে সবই রেডি আছে। তো ভিডিওগুলো যাতে রং না হয় তাই ছোট্ট করলাম, আর এর সাথে সাথে এন স্ক্রিনে তোমরা এর পরের পর্ব অর্থাৎ এই চতুর্থ লেসন নিশ্চয়ই পেয়ে যাবে, বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আলাদা করে তোমাদের ক্লাস নাইন সেকেন্ড ইউনিট টেস্ট 2023 বলে মানে প্লেলিস্ট বানানো আছে, তার মধ্যে যত কিছু প্রশ্ন সাজেশনস উত্তর সমস্ত সাবজেক্টে পাবে তোমরা। বেস্ট অফ লাক, আর চ্যানেলের সাথে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।